অনেক কষ্টের জীবন, কোনোদিন সুখ কি জিনিস তা বুঝিনি, তবুও হাসি মুখে থাকি। আসলে বন্ধুরা, জীবনে যারা কষ্টকে জয় করেছে তারাই এখন হয়তো সুখী। আর অ্যাকচুয়ালি জীবনে যাদের দুঃখ কষ্ট বেশি, তাদের হয়তো কষ্ট দুঃখ সইতে সইতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারা দুঃখকে হারিয়ে, দুঃখকে এক সাইডে রেখে তবুও জীবনযাপন করছে। আসলে জীবনে বাঁচতে গেলে অনেক দুঃখের সামনা করতে হয়। হ্যাঁ, অনেক দুঃখের সামনা করতে হয়। যাদের পরিবারে রোজগার করার মতো কেউ নেই, তাদের পরিবারে অনেক রকমের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, দুমুঠো খেতে পাচ্ছে না, ভালো কাপড় চোপড় করতে পারছে না, বাচ্চাদেরকে ভালো সংস্কার দিতে পারছে না, তারা শত কষ্টের মধ্যে দিয়ে চেষ্টা করে যায় যে ভালো কিছু একটা করবে। কিন্তু আমাদের সমাজে এরকমও কিছু লোক আছে যে সাহায্য তো করবেই না, কিন্তু পেছন থেকে এসে প্যাক মারতে পারবে। বা আপনারা যদি আপনাদের কোনো ফ্যামিলিতে কোনো একটা ছোটোখাটো কারণ নিয়ে যদি সংসারে একটা উচনিচ হয়েই যায়, কিন্তু তারা এসে সেটা মীমাংসা করবে না, বরঞ্চ তারা মজা নেবে, হাতি তালে দেবে, হাসবে, বলবে ভালোই হয়েছে, হ্যাঁ এটাই বলবে। মানুষের জীবনে দুঃখের শেষ নেই, অনেক রকম দুঃখ থাকতে পারে। হ্যাঁ, অনেক রকম দুঃখ থাকতে পারে। যারা কোটিপতি তাদেরও কিছু না কিছু দুঃখ আছে। দুঃখ ছাড়া কোনো মানুষই নেই, কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ এরকমও আছে যারা নিজের অভাব, নিজের কষ্ট দুঃখ নিয়ে চলে, কিন্তু উপরে হাসে। পেটে দানা নেই, ঘরে টাকা পয়সা নেই, অথচ তবুও মানুষের সঙ্গে হেসে কথা বলবে। মানুষ বুঝবেই না যে তার ভেতরে কতটা দুঃখ বইছে বা তার ভেতরে কতটা সে কষ্ট করে যাচ্ছে, কতটা কষ্টকে লুকিয়ে রাখছে তার ভেতরে, এটা কখনো দেখবে না। কিন্তু আমাদের পরিবেশে কিছু কিছু মানুষ আছে, তারা অন্যের কোনো ভালো দেখলে তাদের চোখে লেগে যায়, তারা তাকে কিছুতেই ভালো কিছু করতে গেলে পেছনে পেছনে লেগে থাকবে, আপনাকে আগাতে দেওয়ার কোনো মাথাই দেবে না। দেখবেন আপনাদের পাশের বাড়ির লোকেরাই আপনার খোঁজ খবরটা বেশি নেবে। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনি আপনার জীবন কীরকম চলছে, আপনি কত টাকা ইনকাম করছেন, এসব খোঁজ খবর নেবে। কিন্তু যখনই আপনি একটা ভালো কিছু একটা পেয়ে যাবেন বা হঠাৎ করে কখনো বড়লোক হয়ে যাবেন, তখন দেখবেন আপনার পেছন থেকে আপনাকে ছোট করার জন্য আপনাকে অনেক চেষ্টা করবে। কিন্তু আজকে আপনি আপনার কিছু টাকার দরকার হোক বা আপনার পরিবারে কেউ অসুস্থ হয়ে যাক, তার জন্য কিছু টাকা লাগুক, আপনি যান যে কিছু টাকা সাহায্য করার জন্য আপনি তাদের হাত পাতুন, আপনার তাদের কাছে আপনাদেরকে কখনোই দেবে না। কিন্তু
আজ আজকে আপনি একটা ভালো কিছু করেন, দেখবেন আপনার পিছনে হাত ধুয়ে পড়বে, যাতে আপনি কিছু কেমতো সেই ভালো কাজটি আপনি না পান। হ্যাঁ, এইরকমই ব্যবস্থা করবে। তাই এখনকার সমাজে যে মানুষ আছে, শুধুমাত্রই স্বার্থপর, শুধু নিজেরটা নিয়ে সে মেতে থাকবে, নিজেরটাই নিয়ে সব সময় ভাববে যে নিজে কি করে বড়লোক হবে, নিজে কি করে একটা গাড়ি কিনবে, নিজে কি করে একটা বাড়ি করবে, নিজে কি করে নিজের ছেলে মেয়েকে ভালো ভালো খাওয়াবে, নিজে কি করে ভালো ভালো জিনিস ব্যবহার করবে। মানে যেন ও মনে হয় যে সমস্ত কিছু যেন একাই এক, হ্যাঁ এটাই ভাববে। পরিবেশে অনেক ধরনের লোক বসবাস করে, তার মধ্যে বেশিরভাগটাই একমাত্র স্বার্থপর মানুষ, যারা শুধুমাত্রই নিজের স্বার্থই বোঝে, নিজের ব্যথা ব্যথা মনে হয়, মানুষের ব্যথা ব্যথা নয়, নিজের কষ্টটা কষ্ট মনে হয়, মানুষের কষ্টটা কষ্ট নয়, নিজের সবটাই যেন অনেক মূল্য আর মানুষেরটা মূল্যহীন, কোনো মূল্য নেই। নিজের চামড়া চামড়া, মানুষের শরীর চামড়া নয়। আমরা নিজের শরীরে ব্যথা লাগলে অনেক কষ্ট হয়, মানুষের শরীরে ব্যথা লাগলে কিছু নয়। আছে এরকমও কিছু সমাজে মানুষ আছে, যারা শুধুমাত্রই নিজের স্বার্থের জন্য কিছুও করতে রাজি, কিন্তু কারো ভালো করার জন্য কেউ আসবে না। তাই নিজের ভালোটাকে কোনো দিন অন্যের হাতে দেবেন না, যে আপনার জন্য অন্যেই কেউ ভালো কিছু করবে, এই আশা আর বিশ্বাস।